আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। আর এই মুহূর্তে আমরা চলে এসেছি মন্দিরে, বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য। এখন বাজে 8টা মতন, প্রচণ্ড ভিড়। আমরা যে পুরোহিতের মানে থ্রুতে এসেছি আর কি, আছে 4 নম্বরে দাঁড়িয়ে। আর আমি বাড়ি থেকে মাইক আনতে ভুলে গেছি, যার কারণে আমি জানি না কথাগুলো শোনা যাচ্ছে কিনা পরিষ্কার। তো এই হচ্ছে মন্দিরের 4 নম্বর গেট, এর সামনেই দাঁড়িয়ে আছে। তো এখান থেকে জুতো রাখবো, লকার নেবো, ফোন রাখবো, আর তারপরে ভেতরে যাবো। পিছন দিকে মানে গেট দিয়ে ঢুকলে পরে ফোন অ্যালাউ করে, কিন্তু সামনে দিয়ে ফোন অ্যালাউ করে না। ফোন নেওয়ার জন্য পারমিশন লাগে আল্লাহ, তো সেটা এবারও আমার নেওয়া হয়নি। যাই হোক, মন্দির তো আমি দেখাতে পারবো না। তবে এই হচ্ছে সামনেটা, প্রচণ্ডই ভিড়। আমরা ওয়েট করছি যে আসবে আর কি পুরোহিত। তো আমরা এখানে নিয়ে নিয়েছি ডালা, আর এবার যাব হচ্ছে মন্দিরের দিকে। মামা কোলে ওঠো, মামার কোলে ওঠো মা। এবার আমরা বসে আছি এখানে, আমাদেরকে ওয়েট করতে দিয়েছে মিটিং রুমে। তো মোবাইল ফোবাইল নিয়ে অ্যালাউ করো না, জানি না ভগবান আমাদের চেয়েছে যে একটুবার তোমাদের দেখাই মন্দিরের ছবিটা, কারণ এর আগের বড় পারিনি। বলেন যে অ্যালাউ মানে পারমিশন লাগে। তো যাই হোক, শেয়ার জন্য মোবাইল নিয়ে আসতে পেরেছি, শেয়ার জন্য না কাকুর জন্য। তো আমার নিয়ে বল, তো আমি চলে এসেছি যতটুকুই পারছি তোমার সাথে শেয়ার করছি। আর আমার ডালা নিয়ে নিয়েছি ওখানে 350 আর 250 এরকম ছিল হচ্ছে ডালার প্রাইস। তো আমরা 250 করেই নিয়েছি, দুজনে নিয়েছি আর কি, দুজনাতেই 6 জনা হয়ে যাবে। হ্যাঁ মানে ওই তো এক পাঁচ ফ্যামিলি একটা করে, আবার কি কামড়ে কিছু পড়েছে একটা। তো বৃষ্টির জন্য আমি মন্দিরে এসেও মানে জলটা সাথে করে এনেছি, কারণ কিছুক্ষণ বাদেই এত রোদ না বাইরে, তো বলবে জল দাও, জল খাবো, তার জন্য এটা নিয়ে এসছি। আর এটা ভীষণ মানে ইজি টু ক্যারি, আর এটা পুরো স্টিলের আছে। ভেতরটা একবার তোমাদের খুলে দেখাচ্ছি, আর ভেতরে এরকম স্ট্র দেওয়া আছে, আর এটা কিন্তু স্টেনলেস স্টিলের আছে, আর ওয়ান টাচ। এইভাবে মানে ওর ইজিও হয় খুলতে, আবার এরকমভাবে বন্ধ করতেও খুব সুবিধা, সাথে করে ক্যারি করাও খুব সুবিধা। আর এটা প্রিন্টটা ভীষণ সুন্দর, মানে ব্লুয়ের সাথে এরকম টাইগার প্রিন্ট আছে না, যার ফলে মানে বৃষ্টি ভীষণ ইন্টারেস্ট পায় এটা খাওয়ার জন্য। এটা দুটো কালার অ্যাভেলেবেল, একটা পিঙ্ক ছিল আর ব্লু ছিল। তো পিঙ্ক কালারের বৃষ্টির কাছে অলরেডি অনেক কটা স্লিপার আছে, সেজন্য আমি ব্লু কালারটাই নিয়েছি টাইগার। যে স্লিপারটা আছে এটা কিন্তু সিলিকনের আছে। তো লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, যদি তোমরা ইন্টারেস্টেড হও তাহলে চেক করতে পারো। আসো, খুব ভালোভাবে দর্শন হয়েছে, পুজোও দিয়েছি। মানে নিয়ে আসে আর কি, তবে ভেতরে ফোন অ্যালাউ না, বাইরে মন্দিরের বাইরে অব্দি এতটা অব্দি ফোন অ্যালাউ, তারপরে ফোন অ্যালাউ করে। যাই হোক, মন্দিরটা তো দর্শন করাতে পারলাম, মানে যখন জেনারেশন ব্লগ শেয়ার করছি বা মন্দিরে এসছি দেখাচ্ছি, তখন এক্ষুনি মন্দির তোমাদের সাথেও মানে তোমাদেরও দর্শন করে দিতে পারলাম, এটাতে আমার বেশ শান্তি লাগছে। তো যাই হোক, চলো পুজো দিয়ে দিয়েছি, খুব ভালোভাবে পুজো হয়েছে, আর দর্শনও খুব ভালোভাবে করেছে। এটা থেকে একটু বড় নেন, ব্রেকফাস্ট করতে হয় রেশমি চায়ওয়ালা, এটা খুব ফেমাস, মন্দিরের পাশেই আছে। তো এখানে ব্রেড টোস্ট খাবো আর
চা আনবো। হ্যাঁ ওরম ভাবে কোন ভাজে মামা শিখালাম, কেমন শিখালাম? মামা কি বলছে? মামা দে দে বাজি একবার দেখি সবাই। মামা দেখাবে, দেখা ও সুয়াগালা মামা। মামাকে দু টাকা দাও, মামাকে দু টাকা দাও, বিতু মামাকে দু টাকা, দু টাকা, দু টাকা, দু টাকা। বাদন নাচ, বাদন নাচ, এই যে এই যে আমাদের বাদন নাচবে। বাড়িতে আসি, এসে একটু রেস্ট নিয়ে নেবো আর তারপরে লাঞ্চে বেরোবো। এত বাইরে রোদ না, একটুখানি এসে রেস্ট না নিলে হবে না, মানে ঘেমে টেমে এত অবস্থা খারাপ হয়ে গেছে পুরো। সো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, আরও একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।